हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। बेस कोई दिन धरे आमार वीडियोते एक कमेंट बार बार भेसे आसछे जे जदि तीन टी स्कूलेर मध्य कोनो स्कूल आमी ना पाई बा कोनो स्कूले जदि आमार एलिजिबल ना हई ताहले आमार आवेदनटा कि हबे। एई प्रश्नटी अनेकेर प्रश्न एवं केउ एर उत्तर जानेन बा केउ जानेन ना। तो जिनि जानेन ताके एकटु मने करिये देवा आर जिनि जानेन ना तिनि भिडियोटी अवश्य मन दिये शुनुन। देखुन, पयला सेप्टेम्बर 2021 सालेर एकटि एफएक्यू सेक्शन आछे उत्सश्री पोर्टालेर। मोट दुटी आछे एफएक्यू सेक्शन, एकटी होच्छे 2 आगस्ट 2021-এর एफएक्यू सेक्शन, एकटा आछे पयला सेप्टेम्बर 2021 सालेर एफएक्यू सेक्शन। तो जे पयला सेप्टेम्बर 2021-এর जे एफएक्यू सेक्शन तार 5 नम्बर प्रश्ने बला आछे, जदि कोनो एप्लिकेंट बा इनकामबेंट तार जे प्रेफार्ड कैटागरि आछे अर्थात डिजिजेर क्षेत्रे किंबा फिजिकली हैंडिकैप्ड क्षेत्रे किंबा फिमेल टीचार तिनार हजबैंड मारा गेछे किंबा तिनी डाइवोर्सी हये गेछेन किंबा कोनो शिक्षक शिक्षिकार बयस 57 ইয়ার্স तिनी तार होम डिस्ट्रिक्टेर जन्य एप्लिकेंट, তাহলে তিনি যদি তিনটে স্কুলের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু দেখা গেল তিনটি স্কুলের জন্য কোনোভাবেই তিনি মনোনীত হলেন না। কারণ তিনি যে সমস্ত স্কুলে অ্যাপ্লাই করেছেন এবার সেখানে দেখা যাবে তিনার থেকে সিনিয়র বা তিনার থেকে পয়েন্টে বেশি আমার কোনো শিক্ষক হয়ে গেছেন, তাই তিনি পাবেন না। তাহলে তিনার আবেদনটা কী হবে? তো এক্ষেত্রে WBBSC বা উৎসশ্রী পোর্টালে যে সমস্ত অফিসিয়ালসরা বা বলা ভালো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত এক্সিকিউটিভসরা, তিনারা এই প্রশ্নের উত্তরে উত্তর দিয়েছেন, যদি প্রেফার্ড ক্যাটাগরি ট্রান্সফারের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিক্যান্ট তিনটি স্কুলের ক্ষেত্রে কোনো স্কুলই না পান তাহলে অথরিটি মানে WBCS অথরিটি বা WBBSC অথরিটি কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট অথরিটি তাকে তিনি যে যে বিদ্যালয়গুলি চেয়েছেন সেই সমস্ত বিদ্যালয়গুলির সামনে কোনো নিয়ারেস্ট বা নিয়ারার বিদ্যালয়ে ওনাকে চান্স করে দেওয়ার সুযোগ করবেন। এটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ড বা প্রেফার্ড রিজন বা প্রায়োরিটি রিজনের ক্ষেত্রে 5 নম্বর প্রশ্নে বলা আছে এফএকিউ সেকশনের 1 সেপ্টেম্বর 2021 সালে। এবারে আসি এনি আদার রিজনে কেউ অ্যাপ্লাই করেছেন যেনারা খুব সমস্যা কিন্তু যে রোগগুলো দেওয়া আছে হার্ট ডিজিজ, ম্যালিগন্যান্ট ডিজিজ, রেনাল ডিজিজ, থ্যালাসেমিয়া কিংবা রিপ্লেসমেন্ট অফ অর্গ্যানস কিংবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কিংবা ফিমেল টিচার যেন হাজব্যান্ড মারা গেছে কিংবা ডাইভোর্স কিংবা 57 ইয়ার্সের উপরে শিক্ষক শিক্ষিকা, তিনি তার কোনোটার মধ্যে পড়ছেন না কিন্তু তার খুব সমস্যা, তিনি এনি আদার রিজনে অ্যাপ্লাই করেছেন কিন্তু তিনিও দেখা গেল পয়েন্টের ক্ষেত্রে তিনি পিছিয়ে গেলেন। কারণ ওখানে যদি কোনো প্রেফার ক্যাটাগরি ঢুকে যায়, ওখানে কোনো স্পেশাল অ্যাপ্লিকেন্ট ঢুকে যান, তাহলে কিন্তু উনি অবশ্যই সেখান থেকে ছিটকে বেরিয়ে যাবেন। তাহলে তার ক্ষেত্রে কী হবে? না, এক্ষেত্রে WBCSC-র এক্সিকিউটিভসরা বলেছেন, WBBSC-র এক্সিকিউটিভসরা বলেছেন বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেকেন্ডারি ডিপার্টমেন্টের বা সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট কিংবা প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভসরা বলেছেন যে এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে যাবে অর্থাৎ টার্মিনেটেড হয়ে যাবে, ক্যান্সেলড হয়ে যাবে, অর্থাৎ আপনাকে কোনো সুযোগ দেওয়া হবে না। কারণ মেডিকেলের ক্ষেত্রে এবং পেপারের ক্ষেত্রে 5 নম্বর প্রশ্নে বলা আছে যে তার নেয়ারের স্কুলে দেবে কিন্তু 6 নম্বর প্রশ্নে বলা আছে যদি এনি আদার রিজন হয় তাহলে এক্ষেত্রে কোনো সুযোগ দেওয়া হবে না, একেবারে পুরোপুরি অ্যাপ্লিকেশানটা ক্যান্সেলড, অর্থাৎ উনি আর এই বছর অ্যাপ্লাই করতে পারবেন না। এটা হচ্ছে একেবারে পরিষ্কার করে বলা আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চোখ রাখুন আমার চ্যানেলে প্রতিদিন বিকেল 4টা 9 মিনিটে, ঠিক প্রতিদিন বিকাল 4টা 9 মিনিটে আমাদের উৎসশ্রী গাইডলাইনের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আমি আপনাদের সমস্ত কিছু মুখোমুখি হই। আপনারা প্রশ্ন করুন কমেন্ট বক্সে, যার যা প্রশ্ন আছে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আমার সাধ্যমতো বিভিন্ন অর্ডার সার্কুলার গ্যাজেট দেখে আমি উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে।